হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরও একটি প্রাঙ্ক কল করতে যাচ্ছি, তো কলটি কেমন হবে জানি না, তো তার জন্য ভিডিওটি তোমাদের শেষ অবধি দেখতে হবে। তা চলো আর কথা বলবো না, এখন কলটি আগে করে নিই। সরকারের স্কুল থেকেই ফোন করছে, বলছি ও ঠিক মতন পড়াশোনাটা করছে না, ঠিক আছে, কাজগুলো সেইভাবে দেখাচ্ছে না। আচ্ছা, আর ও খুব বদমাইশও করছে, এবার পড়াশোনাটাও ঠিক মতন করছে না। আপনি একটু বাড়ি থেকে খেয়াল রাখুন। একটু হ্যাঁ বলুন। ঠিক আছে, এবার একটু দেখবেন, ঠিক আছে, যেহেতু ছোট মানুষ, হ্যাঁ, ভবিষ্যৎ এখন উজ্জ্বল পড়ে আছে, এবার এখন থেকে যদি কাঠিটা আমি দেখি তাহলে তো ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? পড়ার কি খুব চাপ দেন নাকি? কতক্ষণ পরে বাড়িতে? আচ্ছা আচ্ছা, আর সকালে ওঠে কখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এমনি বাড়িতে যে টিউশনি মাস্টারের কাছে পড়তে যাচ্ছে, তা তার কাছে পড়া কেমন করছে? খাতা তো একদমই দেখায় না, এবার সেই মতন আপনি তাহলে একটুখানি দেখবেন, ঠিক আছে? আর ও আচ্ছা আচ্ছা, তা এমনি অঙ্ক ইংরেজির দিক থেকে কেমন করছে বাড়িতে? প্রাইভেট মাস্টারে কি গ্রুপে পড়ছে? এমনি স্পেশাল পড়ে? আচ্ছা, বাড়িতে তো এমনি তো করছে, তা আপনি একটু নজর দিন, অঙ্ক প্র্যাকটিসগুলো করা, ঠিক আছে? আচ্ছা, রাখছি তাহলে। হ্যাঁ হ্যালো, বলছি একজন একজন ম্যাডামও কথা বলবেন, আপনি একটু কথা বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি, আমি ওদের বাংলা মেয়ে, তো বাংলাতেও তো হাতের লেখাটাও ভালো হচ্ছে না, তো বাড়িতে তো একটু দেখতে হবে, এত মানে সব বিষয় যদি কাঁচা হয়ে যায়, সব বিষয় যদি মানে মানে কি বলবো আর কি, মানে সব বিষয় যদি আপনার খারাপ রেজাল্ট আসে তখন তো একটা স্কুলের বদনাম হবে না, যে স্কুলে মনে হয় ঠিকমতো পড়াশোনা করানো হয় না, তো বাংলাতেও কেন এরকম কাঁচা হয়ে যাচ্ছে? ইংলিশ মনে হয় বুঝলাম, কিন্তু বাংলাতে তো কাঁচা হওয়ার কথা না, তো এতটাই মানে হাতের লেখা ভালো হচ্ছে না, বানানে ভুল যাচ্ছে, আর ঠিকমতো বলতেও পারে না জিজ্ঞাসা করলে, হ্যাঁ, বা বাড়ি থেকে ঠিকভাবে কাজ করে নিয়ে আসে না। তো ওর প্রাইভেট টিউটারটা আপনি একটু চেঞ্জ করুন, ভালো টিউটর দিন, হ্যাঁ, যাতে ও সব কিছু মানে আর কি তো অন্তত মানে পড়াটা যেন ঠিকঠাক করে স্কুলে আসে, আর মানে রেজাল্ট দিক দেখবেন, বাড়ি থেকে একটু গাইড করবেন। হ্যালো, ঠিক আছে, তো বকাবকি করার দরকার নেই, আর মা মানে
মারবেন, মারারও দরকার নেই, ছোট মানুষ তো, একটু বুঝিয়ে বলবেন, একটু গাইড করবেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, শুধু মানে আমরা শুধু ওকে না, আরও দু একজন বাচ্চাকে আমরা কল করে করে পার্সোনালি বলছি যে এই বাচ্চাগুলোর এত মানে আপনার মানে ডেভেলপ ইম্প্রুভমেন্ট কম হচ্ছে, তো এই জন্য আমাদের পার্সোনাল ফোন করে বলছি যে যে কেন এই বাচ্চাগুলো পিছিয়ে পড়ছে স্কুল থেকে, তো আমরা যথেষ্ট মানে কেয়ার নিয়ে পড়াশোনা করি। তো এরপরে স্কুলে একটা বাচ্চা আস্তে আস্তে ডাউন হতে লাগলে, আর একটা বাচ্চা যদি ডাউন হয়ে গেল, পাঁচটা বাচ্চা ডাউন হয়ে গেলে ওর স্কুলে একটা বদনাম হয়ে যাবে না? সেই জন্যই আপনাদের আর কি সব গার্জিয়ান যারা যারা যাদের বাচ্চা পিছিয়ে আছে তাদের একটুখানি আমি আমরা আর কি পার্সোনাল কল করে করে একটুখানি মানে তাদের গাইড করার কথা, একটু লক্ষ্য করার কথা আলাদা করে বলে দিচ্ছি। ঠিক আছে, হ্যালো, তো আপনি কিছু মাইন্ড করেননি তো? কার মতো মনে হচ্ছে? জিজ্ঞাসা করা উচিত হয়নি, এটা আমার পড়াশোনার মধ্যে পড়ে না, তারপরে মানে জিজ্ঞাসা করলাম, কিছু মনে করবেন না। ঠিক আছে, আমাদের বাড়িটা ওই আপনার পরিবারের মুখেই আর কি, তো ওই স্যারের বাড়িও আমাদের পাশে, আমরা সব একসাথে টিউশনই পড়াই, তো তা কথা হচ্ছিল, তারপর মানে এক জায়গায় ফোনটা করে নিই, উনি করছিল দেখে আমিও বললাম যে দিন ফোনটা, আমি একটু কথা বলে নিই, তো ওনার ফোন থেকেই আর কি ফোনটা করছি। ঠিক আছে, তাহলে আমি রাখছি। হ্যালো, তুমি কি মাধু কথা বলছো? তোমার বাড়ি কি ওই খ্যাবলা গেটের ওই দিক থেকে? কি তুমি আমাকে চিনতে পারবে না, আমি বসিরহাটেই আমার বাড়ি, বসিরহাট থেকেই কথা বলছি। তো তোমার সাথে আমার দুটো কথা ছিল। তোমার হাজবেন্ডের নাম কি শুভ? ওর ব্যাপারে আমি দুটো কথা বলবো আপনাকে, তোমাকে তোমার হাজবেন্ড না আমার আমার এই নাম্বারটাতে না বেশ কিছুদিন থেকে কল করছে, তো এই জন্যে আমি তোমার নাম্বারটা জোগাড় করেছি, তোমাকে বলছি কেন কল করছে, ডিস্টার্ব করছে, আমিও সবসময় ব্যস্ত থাকি, তো এই জন্যে কল করলাম। আমার বাড়ি এই ভ্যাবলাতে, ভ্যাবলা স্কুলের আগে যে আকবরের চায়ের দোকানটা আছে ওই রাস্তার ভিতরে গিয়ে একটা মোড় ঘুরলেই একটা জিম আছে, আকবরের যে দোকানটা আছে না, ওই দোকানের রাস্তা দিয়ে ভিতরে গিয়েই যে একটা মোড়, একটা রাস্তার পরেই আরেকটা রাস্তা পড়ছে, ওই রাস্তাতেই বাড়ি, এখান দিয়ে যাতায়াতও করে। আমি একজন বিবাহিত। হ্যাঁ, তারপর বাড়ির সামনে থেকে তারপর বাড়ির সামনে থেকে যাতায়াত করছে, তারপর আমার আমি যেহেতু বিবাহিত তো বারবার আমাকে কল করছে, যেহেতু আমার হাজব্যান্ড থাকে সেই নিয়ে একটু বাড়িতে একটু অশান্তি চলছে, সেই নিয়ে বাড়িতে একটু কথা কাটাকাটি অশান্তি চলছে যে আমি এর মধ্যে থাকতে চাইছি না, তো এই এই জিনিসগুলো তো ভালো না। না তোমার বর দেখেছে তোমার সাথে? আমার বরকে মানে
কল আসছে না, তোমার হাজবেন্ড আমার নাম্বারে কল করছে, তো এই জন্য। কল করে কথা বলছে, আমার তোমাকে ভালো লাগে, তারপর তুমি আমাদের বাড়িতে, মানে আমি তোমাদের বাড়িতে একদিন যাব যেতে চাই, এই তোমার হাজবেন্ড বাড়িতে আছে নাকি, এই সব। আমার মায়ের সাথে একটু কথা বলো, আমার মা হচ্ছে শাশুড়ি মা রয়েছে, শাশুড়ি মায়ের সাথে একটু কথা বলো, কারণ এই নিয়ে তো একটা বাড়িতে একটা অন্যরকম সমস্যা সৃষ্টি হয়েছে, তো একটুখানি কথা বলো, যেহেতু ভাবছি কি আমিও হয়তো এর মধ্যে জড়িত হতে পারি, একটু কথা বলো। হ্যালো, বলছি না আসলে আমাদের বৌমা তো একটা ঘরের একটা বউ, তো আমার ছেলে এই নিয়ে অশান্তি রেগুলার, তো মানে বাড়িতে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, তো বৌমার সাথে এসে বলছি কেন লোকটা বারবার এখান থেকে তো আগে যেত না, এখন যাচ্ছে কেন, আমার দিক তাকাচ্ছে কেন, কদিন চোখে চোখ পড়ে গেছে, আমি ওদের বউ। শোনো, যাক তুমি এক গাছ তুমি ধরে ফেলেছো, এই শোনো আমরা একটা প্রাঙ্ক কল করছিলাম ঠিক আছে, আর প্রাঙ্ক কল পিয়াতে করছিল, পিয়ার ফোন থেকে হচ্ছিল, তো কিছু যেন মাইন্ড করো না ঠিক আছে, আমি তাই কনফিডেন্টই তো দরকার, তোমাদের মানে সম্পর্কটা যুগ যুগ জিও, আর আমি জাস্ট তোমাদের সাথে মজা করলাম, তোমার সাথে কিছু মাইন্ড করো না, জাস্ট এটা আমার ভিডিও করার জন্য করলাম। প্রাঙ্ক কলটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা করছি, ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি, আজকের মতো টাটা।